Welcome viewers and my dear friends, my dear students, welcome to my channel NDG E-Class. आज থেকে আমি শুরু করতে চলেছি বেসিক ইংলিশ গ্রামারের ফার্স্ট স্টেপ এই গ্রামার সিরিজটা আমার মতে সবাইকে জানা দরকার কেননা আমি দীর্ঘ 14 বছরের অভিজ্ঞতায় জেনেছি বা বুঝেছি যে গ্রামের এবং মফস্বলের অনেক ছেলে মেয়ে একটা ঠিকমতো ইংরেজি বাক্য গঠন করতে পারে না তারা ইংরেজি বোঝার ক্ষেত্রে অনেকটা পিছিয়ে আছে এবং বিভিন্ন সর্বভারতীয় পরীক্ষা তারা যখন ভবিষ্যতে চাকরি পরীক্ষা দেয় বা বিভিন্ন ক্ষেত্রে তারা অ্যাপ্লাই করে তখন তারা অনেকটাই পিছিয়ে থাকে এই ইংরেজি না জানার কারণ আমাদের বাংলা মাধ্যম ছাত্রছাত্রীদের इंग्रेजी विषय जे भाव विषय शेखान है इंग्रेजी ग्रामार शेखान स्कोप नहीं ग्रामार शेखान है अत्यंत खाप छाड़ा भावे एवं बेसिक नॉलेज अनेक थे तो टेक्स्टर संगे एन ग्रामार शेखाना हमारे को धारावाहिकता नहीं सूतरा ज्ञान अस्पष्ट থেকে যায় যার ফলে একটা বাক্য তারা বুঝতেও পারে না স্ট্রাকচার করতে পারে না এবং নিজের থেকে কিছু কল্পিত বিষয় সেটা ইংরেজি থেকে তারা প্রকাশ করতে পারে তো এটার জন্য বিশেষ যেটা প্রয়োজন সেটা হলো ইংরেজি গ্রামারের নলেজ এবং সেটা অত্যন্ত ভাষা থাকার কারণে তারা এই সমস্যার সম্মুখীন হচ্ছে इंग्रेजी ग्रामार होच्छे स्केलिटन स्केलिटन अफ द इंग्लिश लैंगुएज सुतरां इंग्लिश जे बेसटा ठीक है जदि ना थाके ताहले आमादेर जे शारीरिक प्रकाश अर्थात इंग्रेजी विषयटार जे पूर्ण गठन सेटा सम्भव हबे ना ताई यूट्यूबेर माध्यमे आमार एई क्षुद्र प्रचेष्टा आशा करी सबाई आमार संगे थाकबे যারা বড়রা দেখছেন তারা থাকবেন কারণ আপনাদেরও প্রয়োজন রয়েছে আপনারা যখন আপনাদের সন্তান সন্ততিকে গাইড করবেন ইংরেজির জন্য ইংরেজি বিষয়ে তখন এই গ্রামারের নলেজ আপনার অনেক উপকারে আসবে আশা করছি তাহলে বেশি দেরি না করে চলো শুরু করা যাক আজকের প্রথম বেসিক ইংলিশ গ্রামারের ধাপ যে ধাপে একদম স্টেপ বাই স্টেপ नॉलेज देवा তাহলে বন্ধুরা যে শাস্ত্র পড়ে আমরা শুদ্ধভাবে ইংরেজি বলতে এবং লিখতে পারি তাকে বলা হয় ইংরেজি গ্রামার এখন এই পুরো গ্রামার চ্যাপ্টারটাকে পাঁচটি অংশে ভাগ করা হয়েছে প্রথমত অর্থোগ্রাফি এই অংশে কি জানতে পারি আমরা লেটার অ্যালফাবেট সিলেবেল ইত্যাদি বিষয়ে জানতে পারি এখানে এই সব বিষয় নিয়ে আলোচনা করা হয় থাকে দুই নম্বর আছে টাইমোলজি টাইমোলজিতে আমরা জানতে পারি বিভিন্ন ধরনের পার্টস অফ স্পিচ নাউন প্রোনাউন অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ ইত্যাদি এবং তাদের ফর্মগুলো তিন নম্বর আছে সিনট্যাক্স সিনট্যাক্সে আমরা কি জানি অ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স অ্যারেঞ্জমেন্টস অফ ওয়ার্ডস বিভিন্ন ধরনের ওয়ার্ডগুলোকে ঠিকভাবে সাজিয়ে একটা মিনিংফুল সেন্টেন্স কিভাবে গড়ে তোলা যায় সেখানে সেটাই এখানে আলোচনা করা হয়ে থাকে অর্থাৎ পজিশনিং অফ ওয়ার্ডস এবং ফরমেশন স্ট্রাকচার স্ট্রাকচার অফ সেন্টেন্সটার বিষয়ে এখানে বিশদ আলোচনা রয়েছে চার নম্বর রয়েছে পাংচুয়েশন এই পাংচুয়েশন বিভিন্ন ধরনের সিম্বলস যেমন ফুল স্টপ কমা কোলন সেমিকোলন ইত্যাদি সম্বন্ধে আমরা জ্ঞান লাভ করে থাকি আর পাঁচ নাম্বার হচ্ছে প্রসডি প্রসডি হচ্ছে রাইম স্কিম বিভিন্ন ধরনের যে ইংরেজি সাহিত্যের কবিতা তাদের ছন্দ সম্বন্ধে আমরা জেনে থাকি তো এই পাঁচটি অংশে আমাদের পুরো গ্রামার চ্যাপ্টারটা ক্যাপচার্ড রয়েছে চলো আমরা আজকে অর্থোগ্রাফি সম্বন্ধে একটু জেনে নিই এটা সম্পূর্ণ শুরু থেকে ग्रामार शुरू होच्छे एकदम बेस थेके
একদম শুরু থেকে আমি শুরু করবো। যে দেখো, প্রথমে অর্থোগ্রাফি এ বি সি ডি ইত্যাদিকে বলা হয় লেটার। আমরা লেটার সম্বন্ধে জানি তো, ইংরেজি গ্রামারে টোটাল 26 লেটার্স আছে, এ থেকে জেড পর্যন্ত 26 লেটার্স, এবং এই পুরো লেটারের সমষ্টিটাকে অ্যালফাবেট বলা হয়। এই লেটারের দুটো ফর্ম রয়েছে, একটা হচ্ছে ক্যাপিটাল লেটার্স, যেগুলো বড় হাতের লেখা হয়ে থাকে, এবং আরেকটা আছে স্মল লেটার্স এবিসি, এগুলো ছোট হাতে যখন লেখা হয়ে থাকে, যেগুলো ব্যবহার রয়েছে। এখন এই পুরো লেটারটাকে দুটো টাইপ রয়েছে, দুটো ধরন রয়েছে, যেমন বাংলাতে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ আছে, ইংরেজিতে রয়েছে ভাওয়েল এবং কনসোন্যান্টস। ভাওয়েল তোমরা জানোই পাঁচটি রয়েছে, এ ই আই ও ইউ, এবং বাকিগুলোকে যে 21টা লেটার রয়েছে বাকি ভাওয়েল বাদ দিয়ে, সেগুলোকে বলা হয় কনসোন্যান্টস। এই কনসোন্যান্টস ভাওয়েল ছাড়া উচ্চারণ করা যায় না। যেমন এখানে উদাহরণ হিসাবে দেখো, ডিটাকে উচ্চারণ কিন্তু ডি নয়, এর উচ্চারণ হচ্ছে ড। তো এটাকে ডি উচ্চারণ করতে গেলে ডি প্লাস ই, অর্থাৎ তবেই একটা ভাওয়েল সঙ্গে নিয়ে তবে উচ্চারণ করা যাবে, নচেত নয়। তাই কোনো কনসোন্যান্ট ভাওয়েল ছাড়া উচ্চারণ হতে পারে না। আবার দেখো, ডাব্লিউ এবং ওয়াই কে সেমি ভাওয়েল বলা হয়, কেননা এর উচ্চারণ ভঙ্গি অনেকটা ভাওয়েলের মতো। সাধারণত তখনই একে ভাওয়েল বলা যাবে যখন কোনো ওয়ার্ডের শেষে এই দুটোর মধ্যে একটা থাকবে, ঠিক আছে? ওয়ার্ডের শুরুতে হলে কনসোন্যান্ট বলা হবে, এবং ওয়ার্ডের শেষে থাকলে ভাওয়েল বলা হবে। সুতরাং এগুলোকে সেমি ভাওয়েল সেই জন্য বলা হয়, পুরোপুরি ভাওয়েল নয়। দেখো এখানে উদাহরণ দিচ্ছি ওয়ে, এই ওয়েতে দেখো ডাব্লিউ এখানে কিন্তু কনসোন্যান্ট, কিন্তু ওয়াই রয়েছে শেষে, ওয়াইটাকে এখানে ভাওয়েল হিসাবে ধরা হবে। চলো, লেটার সম্বন্ধে জানলাম। এর পরবর্তী অংশ হচ্ছে, যখন এই লেটারকে একটি লেটার বা এ গ্রুপ অফ লেটার্স মিলে একটা মিনিংফুল বর্ণ চয় শুরু হবে, তখন মানে তৈরি করবে, তখন তাকে বলা হয় ওয়ার্ড, ঠিক আছে? একটা মিনিং থাকতে হবে অবশ্যই, তবেই তাকে ওয়ার্ড বলা হবে। যেমন উদাহরণ হিসেবে দেখো, এই সেন্টেন্সে রামু হ্যাজ এ ডগ, এখানে রামু হ্যাজ এ ডগ, এগুলো এক একটি ওয়ার্ড। দেখো এ রয়েছে, একটি লেটার রয়েছে, বাকিগুলোতে একাধিক লেটার রয়েছে, এবং একটা মিনিং এগুলো প্রকাশ করছে, তাই এগুলোকে এক একটি ওয়ার্ড বলা হবে। কিন্তু দেখো আমি কতগুলো ওয়ার্ড দিচ্ছি, এ এস ডি সি ডি জেড, এগুলো কিন্তু ওয়ার্ড নয়, এগুলো একগুচ্ছ লেটার থাকলেও এগুলো কোনো মানে তৈরি করছে না, তাই এগুলোকে ওয়ার্ড বলা হবে না। এখন এই ওয়ার্ডের যে অংশে একবার উচ্চারণ করা যায়, ওয়ার্ড অনেক বড় থাকতে পারে, ছোট থাকতে পারে, এখন এই ওয়ার্ডটাকে যদি যে অংশটাকে একবারে উচ্চারণ করা যায় সেগুলোকে বলা হয় সিলেবেল, সেগুলো ভাগ করা হয় থাকে, সিলেবেল বলা হয়। এখন এই সিলেবেল এক একটি ওয়ার্ডে বিভিন্ন ধরনের থাকতে পারে, যেমন এখানে ধরো ইংলিশ, এই দেখো ইংলিশ এখানে দুবার উচ্চারণ করতে হচ্ছে, একটা ইং এবং একটা লিশ, তবে আমরা বলতে পারছি, আমরা একবার উচ্চারণ করতে পারছি না। এরকম একবার উচ্চারণ করা যায়, যেমন বয় টয় একবার উচ্চারণ করা যায়। আবার দেখো ইম্পর্টেন্ট, ঠিক আছে, ইম্পর্টেন্ট তিন ভাগে ভাগ করা হয়েছে, তাহলে এই তিনটে সিলেবেল রয়েছে এখানে। এখন এই সিলেবেল বোঝার নিয়ম কি, না প্রত্যেক সিলেবেলে একটি ভাওয়েল থাকবেই, এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক। সুতরাং সিলেবেল তোমরা সহজেই ভাগ করে নিতে পারবে, এবং উচ্চারণ ভঙ্গির মাধ্যমে তোমরা সিলেবেল ভাগ করতে পারবে। এখন এই একটা সিলেবেল যদি ধরে থাকে তাহলে তাকে বলা হয় মনোসিলেবেল, যেমন বয় টেক ম্যাট এটসেট্রা। দুটো সিলেবেল থাকলে তাকে বলা হবে ডাইসিলেবেল, যেমন ফ্লাওয়ার শব্দটির মধ্যে ফ্লাও এবং আর। দেখো প্রত্যেকটি ক্ষেত্রে একটি করে ভাওয়েল কিন্তু রয়েছে, দেখো ফরেস্ট, ফরেস্টে এফ ও, দেখো ও ভাওয়েল রয়েছে, রেস্ট, রেস্টে ই ভাওয়েল রয়েছে, এগুলো হচ্ছে ডায়াসিলেবেল, ডায়াসিলেবিক ওয়ার্ড। তিনটে সিলেবেল থাকে তাকে বলা হয় ট্রাইসিলেবেল ওয়ার্ড, যেমন দেখো ইম্পর্টেন্ট কন্ডিশন, উচ্চারণের উপর নির্ভর করবে। এখন এই তিনটের বেশি যদি সিলেবেল থাকে তাকে তাকে পলিসিলেবিক, পলিসিলেবেল বলা হয়, ঠিক আছে? পলিসিলেবিক ওয়ার্ডস যেমন কনভার্সেশন, দেখো এখানে তিনটের বেশি সিলেবেল রয়েছে, তাহলে প্রত্যেক সিলেবেল ভাগ করার সময় হাইফেন দিতে হয়। আমরা ওয়ার্ড সম্বন্ধে জানলাম, ওয়ার্ডের বিভিন্ন অংশ সম্বন্ধে জানলাম, এখন এই একগুচ্ছ ওয়ার্ড দিয়ে যখন একটা মিনিংফুল অর্থ প্রকাশ করবে, ঠিক আছে,
এবং তার মানে থাকতে হবে, তখন তাকে বলা হবে সেন্টেন্স। অর্থাৎ ওয়েন ওয়ান অর গ্রুপ অফ ওয়ান ওয়ার্ড অথবা গ্রুপ অফ ওয়ার্ড এক্সপ্রেস এ কমপ্লিট অ্যান্ড ক্লিয়ার, ঠিক আছে, যখন একটা প্রকাশ করবে তখন তাকে বলা হবে সেন্টেন্স। এখন এই সেন্টেন্সের কিছু ক্যারেক্টারিস্টিক রয়েছে। দেখো, সেন্টেন্স সর্বদা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে, শুরুটাই শুরুতে একটা বড় হাতের লেটার থাকবে, শেষে পাংচুয়েশন মার্ক থাকবে, পাংচুয়েশন মার্ক সে ফুল স্টপ হতে পারে, সে সেন্টেন্সের ধরন অনুযায়ী পাংচুয়েশন মার্ক থাকে। যেমন এখানে দেখো উদাহরণ দিচ্ছি, রাজু প্লেস ফুটবল, হি ইজ অ্যান আর্টিস্ট, ডু ইউ নো, এগুলো এক একটি সেন্টেন্স। এগুলো দেখো শুরুতে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে, রাজুর আটটা ক্যাপিটাল, হিয়ার হিটা ক্যাপিটাল, ডিয়ার ডুটা ডিটা ক্যাপিটাল, ঠিক আছে, ডুয়ের ডিটা ক্যাপিটাল, এগুলো এক একটি সেন্টেন্স এবং সেন্টেন্সের এগুলো ক্যারেক্টারিস্টিক। আবার দেখো শেষে পাংচুয়েশন মার্ক রয়েছে, দেখো এখানে ফুল স্টপ রয়েছে প্রথমটাতে, দ্বিতীয়টাতে ফুল স্টপ রয়েছে, তৃতীয়টাতে কোয়েশ্চেন মার্ক রয়েছে, তাহলে এগুলো পাংচুয়েশন মার্ক দিয়ে শেষ হবে, তবে তাকে পূর্ণ একটি বাক্য বলা যাবে এবং একটা মিনিং তৈরি করছে। আবার দেখো একটি ওয়ার্ড দিয়েও সেন্টেন্স হতে পারে, এখানে দেখো উপরের সবগুলো অনেকগুলো ওয়ার্ড রয়েছে, তবে একটি ওয়ার্ড দিয়ে কখন হবে, যদি ডায়ালগ থাকে। সাধারণত ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না, অবশ্যই ভার্ব থাকতেই হবে, তবে একটা মিনিং বের হবে, কিন্তু একটি ওয়ার্ড দিয়েও সেন্টেন্স হয়। যেমন ধরো কাম, রান, গো, এগুলো হচ্ছে ইম্পারেটিভ ওয়ার্ডস, এগুলো সেন্টেন্স নয়, কিন্তু এগুলো তখনই সেন্টেন্স তৈরি হয়ে যাবে যদি ডায়ালগে এগুলোকে ইউজ করা হয়। যেমন দেখো এখানে উদাহরণ দিচ্ছি, বয় মে আই গো, ম্যান বলছে গো, এখানে কি অ্যাকচুয়ালি এর আগে ইউ মে গো বলা দরকার ছিল, ইউ মেটা উজ্জ রয়েছে, কিন্তু ওই গো ওয়ার্ডটি ইউজ করার ফলে মানেটা একই থাকছে, তাই বোঝাচ্ছে যে ইউ মে গো, কিন্তু একটি ওয়ার্ড ইউজ হচ্ছে, সুতরাং গো ওয়ার্ডটি এখানে সেন্টেন্স হিসেবে ধরা হবে। তাহলে বন্ধুরা সবাই জানলে গ্রামারের প্রথম ধাপ বিভিন্ন লেটার, বিভিন্ন ওয়ার্ড এবং সেন্টেন্স কাকে বলে, এগুলো আমাদের পূর্ণ জ্ঞান থাকা দরকার। এর পরবর্তী ভিডিও নিয়ে আমি আসবো, এর পরের অংশ অবশ্যই সঙ্গে থাকো। আজকের মতো অনেক অনেক ধন্যবাদ।